পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হতে হলো বড় ভাইকে। বাড়ির লোকজনদের অভিযোগ, সঞ্জয় ঘোষের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে তার ছোট ভাই রঞ্জিত ঘোষ কাঠের বস্তু দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সঞ্জয় ঘোষ। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হতে হলো বড় ভাইকে। আম্বাসা থানাধীন আম্বাসা কলোনি এলাকার বাসিন্দা স্বপ্ন ঘোষ তার বড় ছেলে সঞ্জয় ঘোষ প্রতিদিন মদমত্ত অবস্থায় বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করত, এমনকি বাড়ির প্রত্যেকটি সদস্যের সঙ্গে ঝগড়া করত বলে বাড়ির মানুষের বক্তব্য। প্রতিদিনের মতো বুধবার রাতেও দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এদিন রাত আনুমানিক 11টা নাগাদ আম্বাসা থানায় খবর আসে কলোনি এলাকায় একটি খুন হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় দমকল বাহিনীকে, কিন্তু দমকল বাহিনী সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছেনি বলে অভিযোগ এলাকাবাসীর। এরপর মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না বলে তারা সাফ জানিয়ে দেয়। পরে এলাকাবাসীর চাপে শেষ পর্যন্ত মৃতদেহ হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। বাড়ির লোকজনদের অভিযোগ, সঞ্জয় ঘোষের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে তার ছোট ভাই রঞ্জিত ঘোষ কাঠের একটি লাঠি দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সঞ্জয় ঘোষ। এলাকার লোকজনের বক্তব্য, সঠিক সময়ে দমকল বাহিনী আসলে হয়তো বাঁচার সম্ভাবনা ছিল। এদিকে আম্বাসা থানার পুলিশ অভিযুক্ত রঞ্জিত ঘোষকে রাতেই আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে মৃতদেহ ধলাই জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আম্বাসা থানার পুলিশ রঞ্জিতের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে। তারপরে আমার হাজবেন্ড রে বহে, আমার শ্বশুর রে বহে, আচ্ছা ডেইলি বহে। শ্বশুরে কয়েকটা কথা সুপ্তাক তো সুপ্তা হয় না, আমার লোকের অতিরিক্ত রিসার্চ আমার দেখতেই পারে না, উদ্যোগ দিয়ে আমার লোকের কাজ মত খাই। এরপরে আমি প্রেগনেন্ট, আমার অনেক কিছু কথাবার্তা করি, মানে বিস্তি গালি গালাস কিতা করবো বাচ্চা বলে বাড়ি গেলো কিতা কিতি করবো। তারপরে দিয়া দাউলিয়া অনেকদিন আছে কুবাই তো ইতালিয়া থাম আমবাসা পিএসও কইছি, তারপরে আমবাসা পিএস আয়া দেখছে দাউলিয়া যে দূরাইতেছে, এরপরে নিয়েছে তো তাই নেড়ে। তারপরে দিয়া কইছে আর ইটা করতো না ভাই, এবে ভাইয়ের বউ আর বহা বাইতো। আচ্ছা আজকের দিনে যে একটা ঘটনা করছে, এটা 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 কে লিয়ে করছে বা কে, মানে কেমনে এটা ঘটনা হইছে? তোমাকে এ দরবার করছে কেডা কেডা করছে? বাসুরে নাম কিতে? সঞ্জয় ঘোষ। কিতা করে? এই কিতা কই দিরা কাডের কাম কাঠমিস্ত্রি। তেনে বাড়ি কোন জায়গায়? ইডুইত তো বাড়ি। আর আপনাদের বাড়ি? আমরা করি দা তো তেনে করি দা। মানে কি বিষয় পরে কিছু করছে এটা কইতারেনি? মতকে সব সময় কাজ করে, এবার আজকে ওই আয়েশের দাও দিয়ে কুবাইতে হইছে, এরপরে বাইয়ে কইছে বাইয়ে আটকাইতে গেছে, তারপরে বাইয়ে লো কুস্তা কুস্তি লেগে আছে, এরপরে দা ইয়ো গরু দূর দা গেছে, গরতে দূর দা আইছে, এরপরে দা বাইয়ে বাইয়ে কুস্তা কুস্তি করতে করতে নসলো গরুর ঘরে রেন ইয়োরা, এরপরে দা বাড়ি মারছে। ইয়ো তানে কি হয় আপনার? বাসুর। আপনি বাসুর হয়? আর যে কুবাইছে আপনাকে? কুবাইছে যে মারছে যে হে কি হাজবেন্ড? আপনার হাজবেন্ড? হ্যাঁ। তার নাম কি? রঞ্জিত ঘোষ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।